বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়বাস আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক অ্যাডভোকেট সমরেজাল করিম, ডানে রয়েছেন বিশ দলীয় জোটের শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব সাদাত হোসেন সেলিম, স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। মিস্টার সমরেজাউল করিম এবং মিস্টার সাদাত হোসেন সেলিম, 5ই জানুয়ারির পর থেকে এ পর্যন্ত প্রায় 25 জন মানুষ আর রাজনৈতিক সহিংসতা বা রাজনীতির কারণে প্রাণ দিল, প্রায় 500-র মতো গাড়ি পুড়েছে এই সময়টাতে সারা দেশে এবং শত শত মানুষ আহত, অনেকে জীবন মৃত্যুর মাঝখানে। তো এই অবস্থা কতদিন চলবে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এই অবস্থা নিশ্চয়ই কাঙ্ক্ষিত না যে আর এক ঘন্টার জন্য, এক মুহূর্তের জন্য চলুক। নাগরিক দায়িত্ববোধের জায়গা থেকে আমার কাছে মনে হয় জিল্লুর ভাই, যে প্রত্যেকেই আমরা যে যেখানে আছি, সরকারি দলে হোক, বিরোধী দলে হোক, বা বড় রাজনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত যে যেখানেই থাকুক না কেন, সেখান থেকে চিন্তা চেতনায় মননশীলতা, দায়িত্ববোধ, মানুষের প্রতি নিজের যে দায়িত্ব, সেই বিষয়গুলিকে যদি মাথায় রাখা হয় তাহলে এই অবস্থা কোনোভাবে কাঙ্ক্ষিত না। এই জায়গায় দেখুন, লক্ষ্য করে যে ক্ষেত্রটা কিন্তু রচিত হয়েছে খুব বড় কোনো ইস্যু না, মানুষের কল্যাণে, মানুষের জন্য এমন কোনো কর্মসূচিকে ঘিরে কিন্তু এই অবস্থাটা সৃষ্টি হয়নি। আমার কাছে যেটা মনে হয়েছে যে খারাপ ঘটনাটার সৃষ্টি হয়েছে একটি জনসভাকে কেন্দ্র করেই উত্থানটা হয়েছে। সেই জনসভার যে উৎসটা, নেপথ্যটা, যে বিএনপি চেয়ারপারসনের ছেলে, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান অসংযত অনাকাঙ্ক্ষিত কটূক্তির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে হিউমিলিয়েট করার ঘটনায় বিক্ষুব্ধ মানুষরা তার দলের কাছে একটা প্রত্যাশা করেছিল যে এই অবস্থাটাকে তারা এডমিট করবে না, এইটা অর্থাৎ তারা ডিনাই করবে, একটা বিষয় আশা করেছিল। সেই জায়গাটাও তাদের রেসপন্স না হওয়ার কারণে একটা ক্ষোভের থেকে গাজীপুরে একটা সমাবেশে সাতফুলিক কাউন্টার প্রোগ্রাম থ্রু করে, এই ঘটনাকে ঘিরে সেখানে 144 হয়। আমার মনে হচ্ছে যে বিষয়টা কিন্তু কোনো বড় ধরনের মানুষের জন্য কোনো কর্মসূচিকে ঘিরে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়নি। এটাকে এখন পরিণত হয়েছে ক্ষমতায় থাকা অথবা ক্ষমতায় যাওয়ার একটা চিন্তা চেতনা রাজনীতির মধ্যে। এই জায়গাটা কোনোভাবে এভাবে চলতে দেওয়া ঠিক না। আমি মনে করি রাজনীতিতে যারা আছেন তাদের দায়িত্বশীল হতে হবে, আন্দোলন করা যাবে, আন্দোলনের মধ্য থেকে সরকারের বিরুদ্ধে যত ক্ষোভ আছে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানো যাবে, মানুষকে আকৃষ্ট করা যাবে, জনমত পক্ষে নিয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে। কিন্তু আন্দোলনের ভাষা কোনোভাবে হতে পারে না, যে কথাটা আপনি একটু আগে বললেন। আমি আসার পথে কতগুলো অনলাইনে দেখছিলাম যে কিভাবে পেট্রোলে পুড়িয়ে যাওয়া দগ্ধ মানুষের চিত্র বিভিন্ন মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় আসছে। এই অবস্থাটা কিন্তু জিল্লুর ভাই গত বছরের 5ই জানুয়ারির পূর্বে আমরা দেখেছিলাম। ঢাকাকে একটা বার ইউনিটে পরিণত করা হয়েছিল। এই যে আজকে একজন বিচারক ঢাকার বাইরে যাবেন নেত্রকোনায়, তিনি আমাকে বলতেছিলেন তার মা মারা যাবে হয়তো যে কোনো মুহূর্তে, এমন ক্রুশিয়াল অবস্থা, তিনি যেতে চাচ্ছেন, তিনি রাস্তায় বের হতে পারতেছেন না, আর দূরত্বটা এত, তিনি হেঁটে যেতে পারতেছেন না। তার পরম মমতাময়ী মাকে শেষ ইচ্ছা অনুযায়ী একবার দেখার মতো সুযোগ তিনি পাচ্ছেন না। এইরকম একটা ভয়াবহ অবস্থা যেমন ঠিক না, আবার সরকারি দলে যারা আছেন তাদের ভিতরে কেউ কেউ দায়িত্বহীন কথা বলছেন, এই দায়িত্বহীন কথাটা আকাঙ্ক্ষিত না। সমঝোতার ভিত্তিতে একটা শান্তিপূর্ণ সমাধানের পথ রচনা যদি না করা যায় তাহলে যারা রাজনীতি আজকে করছেন কাঠগড়ায় কিন্তু তাদের দাঁড়াতে হবে। মানুষ কিন্তু বিভিন্নভাবে মানুষকে মনে রাখে, কখনো কখনো মনে রাখে স্মরণের আবরণে, কখনো কখনো মনে রাখে ঘৃণার তির্যক দৃষ্টিতে। যে এই উত্তরণের জন্য আমি নাগরিক হিসেবে প্রত্যাশা করি যে আর এক মুহূর্তও নয় এই অবস্থা। মিস্টার সাদাত হোসেন সেলিম, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেটা বলেছেন, আমার মনে হয় প্রতিটি মৃত্যুই অনাকাঙ্ক্ষিত। এক একটি মৃত্যু এক একটি পরিবারকে ধ্বংস করে দেয়, একাধিক পরিবারকে ধ্বংস করে। এমনও অনেক মৃত্যু দেখেছি যে আপনার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি মৃত্যুবরণ করছে এবং সমস্ত পরিবারটি পথে বসে গেছে। একজন রাজনীতিবিদ হিসাবে, একজন নাগরিক হিসাবে, একজন ব্যবসায়ী হিসাবে দেশের এই অবস্থা আমাদের কারো জন্যই কাম্য নয়। আমরা এই সংকট থেকে উত্তরণ চাই, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এই ধরনের একটি সংকট আমাদেরকে অনেক বেশি পিছনে ফিরে চলে যেতে বাধ্য করছে। এখানে দেখুন বিষয়টি কোত্থেকে উদ্ভব হয়েছে। আমার মনে হয় যে 5ই জানুয়ারি বিএনপি নেতৃত্বে বিশ দলীয় জোট একটা সভা করতে চেয়েছে এবং সেই সভা করার পূর্বেই কিন্তু
নববর্ষের প্রাক্কালে জোট নেত্রী বেগম খালেদা জিয়া 7 দফা একটি দাবি উপস্থাপন করেছে। সেখানে আমরা মনে করতে পারি যে 5ই জানুয়ারির যেই সভাটা সমাবেশটা, সেই সমাবেশের দিনই ওই 7 দফাকে নিয়েই কথা বলার কথা ছিল, কিন্তু এই সমাবেশটা করতে দেওয়া হয়নি। এবং সমাবেশটা করতে না দিয়ে প্রথমেই দেখেছি সরকার এক ধরনের অবরোধ সৃষ্টি করেছে, 2 তারিখ থেকে ঢাকার সাথে বিচ্ছিন্ন করে ফেলেছে। পরবর্তীকালে 5 তারিখের আগেই একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, একজন সিনিয়র সিটিজেন, একজন আপনার জনপ্রিয় নেত্রী, তার কার্যালয়ের সামনে যেভাবে তাকে অবরুদ্ধ করা হয়েছে সেটা কোনোভাবে এটা কাঙ্ক্ষিত না, সেটা রাজনৈতিক সমাজ ব্যবস্থার জন্য কাঙ্ক্ষিত না, গণতন্ত্রের জন্য কাঙ্ক্ষিত না, আমাদের এগিয়ে যাওয়ার জন্য কাঙ্ক্ষিত নয়। আমরা এই সংকট থেকে উত্তরণ করতে চাই। এখন দেখুন, শুধুমাত্র যে অবরুদ্ধ করেছে বিষয়টি সেটা না, অবরুদ্ধ যখন বেগম খালেদা জিয়া বক্তব্য রাখছেন তখন কিন্তু দেখা গেল যে অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা কিন্তু পেপার স্প্রে করেছে। আমরা কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিতে আমরা দেখিনি। বিষয়টি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আজকে যদি মনে করতে হবে যে কোনো সরকার বাংলাদেশ সরকার শেষ সরকার নয়, সরকারের পরে আবার সরকার আসবে, সরকার যাবে, কিন্তু আমরা যেই রীতিনীতি আমরা প্রতিষ্ঠা করে যাচ্ছি, আমরা যে উদাহরণ সৃষ্টি করে যাচ্ছি, এই উদাহরণগুলো আমাদেরকে ভবিষ্যতে অন্যভাবে আমাদের উপর প্রয়োগ হতে পারে। এখন ব্যাপারটা হয়েছে কি, সরকারের যখন থাকে সরকারের কিছু সুবিধাবাদী চরিত্রের কিছু লোকজন সরকারকে আকৃষ্ট করে। বর্তমান সরকারকেও তেমনি আমরা দেখেছি যে অনেক সুবিধাবাদীরা তাদেরকে চেপে ধরেছে, এবং এই মুহূর্তে একটা অনুকূল পরিবেশে দেশ বিদেশ থেকে অনেকে এসে সরকারের ঘাড়ে সিন্দাবাদের বুথের মতো চেপে বসেছে। তারা কিন্তু সরকারকে অনমনীয় একটা অবস্থানের দিকে ঠেলে দিচ্ছে। গণতন্ত্রের মধ্যে অনমনীয় থাকার কোনো কারণ নেই। এবং সবচেয়ে বড় কথা হলো, যখন যে সরকার থাকে সরকারের দায়িত্ব জান এবং মাল নিরাপত্তা বিধান করা। সরকারের দায়িত্ব যে কোনো সংকটকে মোকাবিলা করে, সংকটকে সমাধান করে, দেশের মানুষ যেন স্বস্তিতে বসবাস করতে পারে, দেশের একজন নাগরিক যেন যে কোনো স্থানে যাতায়াত করতে পারে, দেশের অর্থনীতি চাকা যেন সচল থাকতে পারে, এই ব্যবস্থা করা। আমরা কিন্তু এই উদ্যোগটা এখন পর্যন্ত দেখি নাই, যেটা আমরা মনে প্রাণে চাই। এখন আমরা এখন মনে করি যে এই ব্যাপারটা একটা অবসান হওয়া দরকার। যখন বেগম খালেদা জিয়া বক্তব্য রেখেছেন, তিনি বলেছেন যে আমাদেরকে সমাবেশ করতে চেয়েছি, আমাদেরকে সমাবেশ করতে দেওয়া হয়নি, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে সমাবেশ করতে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে। আমি মনে করি যে 5ই জানুয়ারিকে কেন্দ্র করে ঢাকার মেট্রোপলিটন পুলিশ এক ধরনের অ্যাম্বার্গো জারি করেছে, সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে, যেহেতু দুটি বড় রাজনৈতিক দল একই দিনে জনসভা ডেকেছে, ঠিক আছে। এরপর পরবর্তীকালে 12 তারিখে আমরা দেখেছি আওয়ামী লীগ একটি সভা করেছে। এখন যদি 20 দলীয় জোট সভা করতে চায়, তাদেরকে সভা করতে দেওয়া উচিত। এই অচল অবস্থা থেকে বেরিয়ে আসা দরকার। আমরা মনে করি যে এক্ষেত্রে উদ্যোগ নিতে হবে, এক্ষেত্রে সমাজের বিবেকবান লোক যারা আছেন তাদেরকে উদ্যোগ নিতে হবে, যারা আজকে সমাজকে পরিচালনা করছে, যারা আপনার দেশের এবং জনগণের প্রতি দায়িত্বশীল, তাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা সবাই মিলে এইভাবে একটা ধ্বংসের দিকে এগিয়ে যাবে, আমাদের দেশ এইভাবে একটা অচল অবস্থা সৃষ্টি হবে, আমরা এটা একজন নাগরিক হিসেবে কাম্য। আপনাদের দুজনের কথাই যেভাবে একটা নাগরিক অবস্থান থেকে কথা বলছেন, দলমতের ঊর্ধ্বে উঠে কথা বলবার চেষ্টা করেছেন, হয়তো কিছু দলীয় আদর্শ বা বিবেচনা বোধ কাজ করেছে, কিন্তু তারপর আমি মনে করি যে দলমতের ঊর্ধ্বে উঠে কথা বলবার চেষ্টা করেছেন। এই যে বিবেকবান মানুষদের আপনারা বলছেন, দেশে তো মানুষ হচ্ছে শুধুমাত্র কতিপয় রাজনীতিবিদের, বাইরে কোনো মানুষ আছে বলে তো মনে হয় না, কারণ মানুষদের কথা শুনবেন, এটি আপনি কি মনে করেন যে কোনো নাগরিক সমাজ উচ্চ গ্রহণ করলে বা পেশাজীবীরা উচ্চ গ্রহণ করলে সেটি কথা শোনার মতো মনোবৃত্তি কারো আছে, একটি প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে অনমনীয় আপনি সরকারকে বলেছেন, নমনীয় হবেন সেরকম কোনো লক্ষণ এখন পর্যন্ত তো দেখা যাচ্ছে না, এবং আপনাদের মধ্যে এক ধরনের অনমনীয়তা আছে, এবং অনমনীয়তার মধ্য দিয়ে যে পন্থায় আপনারা আন্দোলন সংগ্রাম করছেন, এখন যা হচ্ছে, যেটি আন্দোলনের নামে হচ্ছে বা এটিকেই আন্দোলন বলা হচ্ছে, এটি এটি হয়তো সরকারকে খানিকটা অস্থির করে তুলবে, কিন্তু এটি করে সরকারকে নমনীয় করা যাবে কিনা প্রশ্ন এটি। কারণ আমরা দেখেছি যে 5ই জানুয়ারি নির্বাচনের আগে, 2014 5ই জানুয়ারির আগে যে 5-6 মাস টানা এই এই ধরনের আন্দোলন হয়েছে, বেশ কয়েকটি জেলা রাজধানী থেকে বিচ্ছিন্ন ছিল, তারপরেও কিন্তু সরকার নমনীয় হয়নি। এক, দুই হচ্ছে আপনারা নিজেরাও সেই আন্দোলনটাকে ধরে রাখতে পারেননি, কিন্তু 5ই জানুয়ারির পরে লম্বা সময় করে হঠাৎ করে কেন চুপসে গিয়েছিলেন সেটিও অনেকের কাছে বোধগম্য। এবার কি হবে মনে করছেন, এতে কি আদায় হবে? আমি মনে করি সরকার যদি জনগণের প্রতি দায়বদ্ধ থাকে, সরকার যদি মনে করে যে সরকার পরিচালনা করার ক্ষেত্রে জনগণই সর্বোচ্চ আপনার উৎস, এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা সরকারের প্রধানত দায়িত্ব। সরকার তো মনে করছে জনগণ আপনাদের ডাকে সাড়া দিচ্ছেন এবং জনগণ সব সরকারের সঙ্গে আছে, না এটা মনে করি আমি প্রতিদিনই সরকারের কর্তা ব্যক্তিদের বক্তৃতায় শোনা যাচ্ছে, এটা এটা সরকারের কতিপয় বক্তব্য রেখে পরিস্থিতিকে আরো বেসামাল করছেন। এটা আপনি অস্বীকার করার কোনো উপায় নেই যে বিএনপি নেতৃত্বে 20 দলীয় জোট এবং আওয়ামী লীগের নেতৃত্বে 14 দলীয় জোট, আপনি জনসমর্থনের দিক দিয়ে 19-20 হতে পারে, এখানে কেউ কাউকে কিন্তু একদম অবহেলা করে
কেউ কাউকে উৎখাত করে কেউ কাউকে উপড়ে ফেলে কিন্তু তিনি তার শাসন কায়েম করবেন এটা কোনো অবস্থায় হতে পারবে না। তাতে করে কিন্তু দেশ এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। এখন আপনি বলেছেন যে একটা কথা বলেছেন যে গত 5 জনের নির্বাচনের পরে আন্দোলনটা কেন বন্ধ করা হচ্ছে। দেখুন, 5 জনের নির্বাচনের আগে কিন্তু এক ধরনের সংলাপ হয়েছে, এটা আমরা প্রত্যেকেই জানি, এবং এটা অনেয়ারে অনেক মন্ত্রী এবং অনেক নীতি নির্ধারক বলছে যে এটা একটা নিয়ম রক্ষার নির্বাচন। একটি নির্বাচনের পরে আমরা সংলাপের মাধ্যমে আরেকটি নির্বাচন আমরা করতে চাই, করার ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। আমরা সেই কথায় বিশ্বাস করেছি এবং আমরা মনে করি যে ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। আমরা চিন্তা করি না যে সরকার তার আপনার এই ধরনের 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচনের পরে এইরকম একটি সরকার এবং এইরকম একটি সংসদ নিয়ে তারা দীর্ঘমেয়াদী পথ পরিক্রম করবে। সেক্ষেত্রে কিন্তু সরকারও হোঁচট খাবে, গণতন্ত্র হোঁচট খাবে। আজকে জনগণ আমাদের সাথে আছে কি নাই তার চেয়ে বড় কথা হলো দেশের জনগণ কিন্তু এই মুহূর্তে অস্বস্তিতে আছে, দেশের অর্থনীতি এই মুহূর্তে অস্বস্তিতে আছে। সরকার দায়িত্ব কোনো অবস্থায় এড়াতে পারে না, সরকারের উপর এক ধরনের প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে সর্বক্ষেত্রে। আজকে রাজধানীর জীবনযাত্রা স্বাভাবিক হলো, কিন্তু সারা বাংলাদেশের জীবনযাত্রা কোনো অবস্থায় স্বাভাবিক নয়। রেজা ভাই যেটা বলেছেন যে একজন বিচারপতি নেত্রকোনা যাওয়ার যেতে পারছেন না, আমরাও যেতে পারছি না, বছরের শুরুতেই কিন্তু স্কুল কলেজগুলো চলছে না, এরকম অবস্থা থেকে আমাদেরকে উত্তরণ করতে হবে। আমি দেখুন, আমরা একটা রাজনৈতিক, আমাদের বিশ্বাস থাকতে পারে, আমাদের মতবাদ থাকতে পারে, কিন্তু আমরা তো দেশের জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি, দেশের অর্থনীতি উন্নয়নের জন্য রাজনীতি করি। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে কি, এখানে সংকটটি রাজনৈতিক সংকট, এই সংকটের সমাধান করতে হবে রাজনৈতিকভাবে। গত কয়েকদিন আগে 14 দলের একটি মিটিংয়ের মধ্যে আলোচনা হয়েছে, তার মধ্যে অধিকাংশ রাজনৈতিক দল বলেছে যে সংকটটি রাজনৈতিক এবং বিরোধী দলকে একটা স্পেস দিতে হবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিরোধী দলকে আপনি যদি স্পেস না দেন তার জন্য ভয়াবহ পরিণতি ভোগ করতে হয়। কিন্তু সেখানে একটি রাজনৈতিক দলের প্রতিনিধি বলেছেন যে প্রয়োজনে বুকে গুলি করা হবে। দেখুন, সেই রাজনৈতিক দল সম্বন্ধে কিন্তু আমরা জানি, এই রাজনৈতিক দলটি 72 থেকে 75 পর্যন্ত সরকারকে অস্থিতিশীল করার জন্য যথেষ্ট রকমের চেষ্টা করেছে এবং এই মুহূর্তে সিন্দাবাদের মতো ভূত হয়ে সরকারের কাঁধে চাপিয়ে আছে এবং কোনো দায়িত্বশীল কথা বলছেন। এটা কোনো দায়িত্বশীল বক্তব্য নয়, বুকে গুলি করার কোনো সংকটের সমাধান নয়। তিনি ভালো করেই জানেন যে কোনো আন্দোলনকে বুকে গুলি করে স্তব্ধ করা যায় না। আন্দোলনকে আপনার এখানে আমরা তো আলোচনা চাচ্ছি, আমরা এই মুহূর্তে সরকারের পতন চাচ্ছি না, এই মুহূর্তে নির্বাচন চাচ্ছি না, আমরা চাচ্ছি সংলাপের মাধ্যমে একটা নির্বাচন পদ্ধতি ঠিক হোক। কারণ বাংলাদেশে যে অবস্থা, আমাদের মধ্যে যে পরস্পরের মধ্যে যে ভুল বোঝাবুঝি, সন্দেহ, অবিশ্বাস, এখান থেকে উত্তরণের জন্য আমরা মনে করি যে নির্বাচনকালীন সরকার নিয়ে আমরা একটা চিরস্থায়ী আমরা একটা সমাধানে যেতে হবে। সেক্ষেত্রে আমাদের দলের পক্ষ থেকে আমরা এই আহ্বান জানাতে পারি যে যদি সরকার মনে করে যে সরকার ইগোর কারণে এই মুহূর্তে উদ্যোগ নিতে সরকার যদি অনাগ্রহী হয়, তাহলে মহামান্য রাষ্ট্রপতি কিন্তু নিবন্ধিত সকল রাজনৈতিক দলের সাথে একটি সংলাপ আহ্বান করতে পারেন। শুধু রাজনৈতিক দল নয়, তিনি প্রয়োজনে পেশাজীবীদের সাথে একটি সংলাপ আহ্বান করতে পারেন, তিনি সাংবাদিকদের সাথে একটি সংলাপ আহ্বান করতে পারেন, ব্যবসায়ীদের সাথেও একটি সংলাপ আহ্বান করে এই সংকটের উত্তরণের জন্য একটা পদক্ষেপ নিতে পারেন। এরপরে সমরজল করিম আপনি বলবেন, কিন্তু একটি প্রশ্ন আমি জাস্ট আপনার কাছ থেকে ক্লারিফিকেশন চাইবো যে আপনি বলছিলেন যে তারেক রহমানের বক্তব্য, সেই বক্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগের নেতা কর্মীরা ক্ষুব্ধ এবং তারা দলের কাছ থেকে এক ধরনের, বিএনপির কাছ থেকে এক ধরনের ইতিবাচক একটা প্রতিক্রিয়া প্রত্যাশা করেছিলেন। আপনি কি মনে করেন যে সেই বক্তব্যের কারণেই এই জনসভার অনুমতিগুলো মিলল না? না, আমার কাছে যেটা মনে হয়েছে যে ল এনফোর্সিং এজেন্সি কিন্তু খুব পরিষ্কারভাবে বলেছে যে ওই ঘটনায় ক্ষুব্ধ যারা ছাত্রলীগের একটা গ্রুপ, তারাও কিন্তু ওখানে একটা মিটিং করতে চেয়েছে, একজন উদাহরণ দিয়ে বলছেন যে 2004-এর 21শে অগস্টে আজকের যিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তার পার্টির অফিসের সামনে সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির পক্ষে যে সমাবেশ করছিলেন, যদি সেদিন ইন্টেলিজেন্স এজেন্সি প্রপারলি একটা রিপোর্ট দিয়ে বলতো যে এখানে একটা সহিংসতা ঘটতে পারে, তাহলে যদি ওই দিন শেখ হাসিনার সমাবেশটাকে না করতে দেওয়া হতো, তাহলে 23টি তাজা প্রাণ রক্ষা হতো এবং আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কিন্তু কিছুটা ডিজেবল হয়ে গেছেন হিয়ারিং পাওয়ারে। এই ভয়াবহ ঘটনা এবং জাতির জন্য যে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে, ভয়াবহ একটা অবস্থা, সেই অবস্থাটা কিন্তু হতো না। কাজেই তারা মনে করছেন যে বেগম খালেদা জিয়াকে যেভাবে মিটিং এ নিয়ে একটা মিটিং যারা করতে চেয়েছিলেন, তারা ওই মিটিং কে ঘিরে ভয়াবহ কোনো নাশকতার ঘটনা ঘটালে সেটা কিন্তু রাজনীতিতে বড় ধরনের উত্তাপ ছড়াতো এবং সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত ছিল না। ফলে ওই দিনের ওইভাবে মিটিং করার যে প্রক্রিয়াটা, পরিকল্পনাটা, সেই পরিকল্পনাটাকে শান্তির বিপক্ষে একটা অবস্থান। দ্বিতীয়টা ছিল ধরুন রাইট অর রং, একটা 144 জারি হয়েছে। 144 জারি হওয়ার পরে আপনি যদি ল অ্যাবাইডিং সিটিজেন হন,
আইন মান্যকারী নাগরিক হন, ন্যাচারাল কোর্স যে 144 জারি হয়েছে এই দিন আমি কিছু করব না, কিন্তু বিএনপি থেকে বলা হলো যে কোনো মূল্যে আমরা ওখানে সমাবেশ করব, তাহলে আপনি শুরুতেই একটা আইন ভাঙতে চাচ্ছেন। তা আইন যদি ভাঙতে চান তাহলে যারা ল এনফোর্সিং এজেন্সি তারা তো আইন রক্ষার চেষ্টা করবে, সে জাতীয় একটি ঘটনা কিন্তু সেখানে ছিল। এবং কিন্তু বিএনপিকে তো এর আগেও সমাবেশ করতে বিভিন্ন সময় কখনো অনুমতি দেওয়া হয়েছে কখনো দেওয়া হয়নি। না, বিএনপিকে আপনি জিল্লুর ভাই ফলো করে দেখেন, আপনার নিশ্চয়ই নোটিশে আছে বিএনপি এই আমি যদি গত এক বছরের টার্মে ধরি, বিএনপি যে বড় বড় প্রোগ্রামগুলো করতে চেয়েছে, তারা একটা লং মার্চ করতে চেয়েছে, তারা ঢাকার উপকণ্ঠে নারায়ণগঞ্জে বিশাল একটা সমাবেশ করেছে, সোহরাওয়ার্দীতে সমাবেশ করেছে, তারা তাদের পার্টির অফিসের সামনে নয়াপল্টনে সমাবেশ করেছে। এই কোনো সমাবেশকে কিন্তু বাধা সৃষ্টি করে তাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিসকে কিন্তু বন্ধ করা হয়নি। বন্ধটা একাধটা আমি ধরে নিই, যদি একটি ঘটনাই বন্ধ করা হয়, একটি সমাবেশ বন্ধ করার কারণে কি দেশেই ভয়াবহ নৈরাজ্য সৃষ্টি করতে হবে? তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে ইন্টেলিজেন্স এজেন্সির কাছে যে ওই সমাবেশ থেকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে, এই তথ্য যদি থেকে থাকে, সমাবেশটি করতে না দিলে বা করতে দিলেও এই যে টানা 15 দিন ধরে, 2 সপ্তাহ ধরে সারা দেশে যে একটা অস্থিরতা, অনিশ্চয়তা, আতঙ্ক তৈরি হয়েছে, সেটি তাদের তথ্যের তাদের কাছে এরকম তথ্য ছিল না? ছিল না, মনে হয় তারা যারা ভয়াবহ কিছু ঘটাতে চেয়েছিল সেই ভয়াবহ ঘটাতে না পারলেও মফস্বলে ঢাকায় বিভিন্ন জায়গায় চোরাগুপ্ত হামলার মধ্য দিয়ে কিছু ঘটাবে এর সবটা তো নিয়ন্ত্রণ করা কারো পক্ষে সম্ভব না, কারণ আমাদের দেশটা কিন্তু টোটালি সিসিটিভি ক্যামেরার দ্বারা কাভার্ড না যে সমস্ত কিছু উত্তরণ করা যাবে। আপনি সাতক্ষীরা, গাইবান্ধা, নীলফামারী, চট্টগ্রামের এক অঞ্চল, সারা বাংলাদেশে যে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করা হয়েছিল সেখানে ওখানকার ইলেক্টেড এমপিরা এলাকা যেতে পারছিলেন, ল এনফোর্সিং এজেন্সিকে জবাই করা হচ্ছিল, কবরের ভিতর পালাবার পর বের করে এনে জবাই দেওয়া হচ্ছিল আওয়ামী লীগ নেতাদের, সেই অবস্থার কিন্তু উত্তরণ হয়েছে কখন? যখন ল তার নিজস্ব কোর্স নিয়েছে, ব্যবস্থা নিয়েছে। আমি বলছি এই কারণে জিল্লুর ভাই, আমি আপনার কথার সেন্সটা যদি বুঝতে পেরে থাকি, সমস্ত তথ্য থাকার পরেও আমাদের দেশ কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে কন্ট্রোল করার মতো এমন ইনস্ট্রুমেন্ট এখনো তৈরি হয়নি যে প্রতিনিয়ত সবকিছু তারা নিয়ন্ত্রণ করতে পারবে। তবে প্রিভেন্টিভ মেজার্স যদি নেওয়া হয়, ঢাকায় যদি ধরুন আল্লাহ না করুক যদি একজন পলিটিক্যাল বড় নেতা ওই জাতীয় সমাবেশের ভিতর থেকে আত্মঘাতী অথবা অন্য কোনো ঘটনায় মারা যেতেন, তাহলে সেই পরিস্থিতির চেয়ে অন্য কোনো ভয়াবহ পরিস্থিতি হতে পারত না। সেই জায়গার থেকে তারা একটা স্টেপস নিয়েছে, আর একটি জনসভা করতে না দিলেই এই যে পেট্রোলের ঘটনা ঘটলেও 5 জনকে পীরগঞ্জে মেরে ফেলা হলো এবং তাদের কারো কারো শরীর থেকে মাংস খসে পড়তেছে, হাড়ের অংশ দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এই বিভৎসতা কোনো মানুষ করতে পারে? একটা সমাবেশ ধরে নিয়ে শেখ হাসিনা গভর্নমেন্ট করতে দেয়নি, আওয়ামী লীগের বিরুদ্ধে যত প্রকার কথা থাকে তারা করতে পারবেন, বলতে পারবেন, কিন্তু এই জাতীয় ঘটনা কোনোভাবে অ্যাপ্রুভ করা যাবে? ঢাকার গাজীপুরে যাকে পুড়িয়ে মারা হয়েছে, আজকে ঢাকা মেডিকেলে জিলুর আমি দেখতে গিয়েছিলাম, কয়েকজন বার্ন পেশেন্ট আছে, কাছে যাওয়া যায় না, দুর্গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধ তো আমি গন্ধর কথা মনে করছি, কিন্তু যাদের জীবন পুড়ে যাচ্ছে এবং ডাক্তাররা বলছেন যে পরিমাণ পুড়ে গেছে তাকে কোনোভাবে বাঁচানো যাবে না, এই বিভৎসতা কিন্তু রাজনীতির অংশে পরিণত কখনো হতে পারে না। একটি সমাবেশে করতে না দেওয়ার প্রতিবাদ এটা হতে পারে না। আমার কাছে মনে হয়েছে রাজনীতিতে বিরোধী রাজনীতির সকলে না একটি মহল চাচ্ছেন যে কোনো মূল্যে চলমান গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হোক। কেন চাচ্ছেন তারও কিছু ব্যাখ্যা আমার কাছে যেটা মনে হয়, সেটা হলো প্রথমত কিছু বড় বড় অপরাধের বিচার প্রক্রিয়া চলছে, এই বড় বড় অপরাধের ভিতরে একটি বড় রাজনৈতিক পরিবারের লোকদেরও বিচার চলছে, মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে, অনেক বড় বড় রাজনৈতিক নেতারা দুর্নীতি করেছেন তাদের বিচার চলছে। এখন যদি স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা সম্পন্ন হয়, এই বিচারগুলো হয়ে গেলে অনেকেরই স্বরূপ উন্মোচিত হয়ে যাবে, রাজনীতি তারা অযোগ্য হয়ে যাবেন, তাদের যে ইমেজ সংকট আছে এটার ভয়াবহ আকার ধারণ করতে পারেন। এই কারণে তারা এবং তাদের আন্দোলনের সহযোগীরা, পরিষ্কার ভাষায় জামাত এবং জঙ্গিরা, তারা কোনোভাবেই একটি শান্তিপূর্ণ জায়গা সৃষ্টি হোক এটা চাচ্ছেন না, হলে অনেকে ফাঁসি এক্সিকিউশন হয়ে যাবে, অনেকের পেন্ডিং অ্যাপিল শুনানি হবে, ট্রাইব্যুনালের মামলা শুনানি হবে। ধরুন বেগম খালেদা জিয়া, আমি কোনোভাবেই তাকে অপরাধী বা তাকে দোষী সাব্যস্ত করে কথা বলছি না, কিন্তু তার বিরুদ্ধে একাধিক মামলা আছে, 48 বার একটি মামলায় টাইম নেওয়ার ঘটনা বাংলাদেশে কেন গ্রিনিজ রেকর্ড বুকে দেখানো যাবে কিনা সন্দেহ। আমি ধরে নিই যে মামলাটা তার বিরুদ্ধে একটা অসত্য মামলাও যদি হয়, তার বড় বড় আইনজীবীরা আছেন, নামজাদা ব্যারিস্টার আছেন, তারা কন্টেস্ট করতে পারেন, আদালতে তো প্রমাণিত হয়েছে তারেক রহমান অনুপস্থিতি থাকা অবস্থায় তিনি খালাস পেয়েছেন, কাজী বেগম খালেদা জিয়ার মামলা তো ছোট্ট ঘটনার মামলা, তিনি কন্টেস্ট করতে পারতেন, সে মামলায় তিনি কন্টেস্ট করছেন না, অন্যান্য যারা আছেন তারা সেখানে কন্টেস্ট করছেন না, বরং রাজনীতিতে তো উত্তাপ ছড়ায়, সে উত্তাপ ছড়াবার মতো বাজে শব্দ, অরুচিকর শব্দ, অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত শব্দ ব্যবহার শুধু না,
বিদেশিদেরকে যেভাবে ব্যবহার করে গোটা দেশকে অস্থিতিশীল করার ঘটনা আমি দেখলাম একটা জায়গায় বিএনপিকে আমি থ্যাঙ্কস জানাই তারা তাদের দুইজন উপদেষ্টাকে বহিষ্কার করছে ছয়জন কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করে বাংলাদেশের উপর একটা চাপ সৃষ্টির চেষ্টা করেছে প্রতিবেশী রাষ্ট্রের ক্ষমতাসীন দলের প্রধানের বক্তব্যকে তারা একটা জালিয়াতি করছে বিভিন্ন মিডিয়ায় দেখলাম যে না তারা কথাই বলেন নাই এখন দেশের মানুষকে সঙ্গে না নিতে পেরে এই জাতীয় জালিয়াতি করা বা পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে ফেলা বা রেল লাইন তুলে দেওয়া বা দেশকে অস্থিতিশীল করা সেলিম ভাই যেটা বলছেন যে আমাদের ডেভেলপমেন্টকে ইকোনমিকে প্যারালাইজড করা এর ভিতর কিন্তু রাজনীতির উত্তর হয় না দুই হাজার চোদ্দোর পাঁচই জানুয়ারির পূর্বে কিন্তু জিল্লুর ভাই আপনার মনে আসা হয়তো অনেক জায়গায় যারা নাশকতা করতে আসতো তাদের কিন্তু মানুষ ধরে গণধোলাই দিছে কারণ তারা মনে করে যে আমার জীবন নিয়ে তোমার রাজনীতি হতে পারে না আমি তোমার রাজনীতির পাঠা বলির পাঠা হতে পারি না আমি গিনিপিগ হতে পারি না তুমি আমার জন্য কল্যাণ করবা আর আমার ট্রাকে আগুন দিয়ে দেবা তুমি আমার বাচ্চাকে পুড়িয়ে মারবা আজকে অনেক বাচ্চাদের গভীর রাতে পরীক্ষা দিতে হবে এই অবস্থা কি কোনোভাবে কাঙ্ক্ষিত আমরা যদি এটা চাই আপনি দেখেন সারা দুনিয়ার মুসলমানদের তৃতীয় বৃহত্তম ধর্মীয় যে পর্বটি সেটা আমাদের বিশ্ব ইজতেমা হয় সেই ইজতেমাটাই মানুষ আসতে পারতেছেন এই অবরোধের কারণে ইজতেমার দুইটা দিন অবরোধ প্রত্যাহার করলে কি হতো ইসলামী ধ্যান ধারণার দল বলবেন মানুষকে ধর্মকর্ম পালন করতে দেবেন না এই জাতীয় যে ভয়াবহ অবস্থাটা একটি সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদ কি এ পর্যায়ে যেতে পারে আমি মিস্টার সেলিমের কাছে যাওয়ার আগে ছোট দুটো প্রশ্ন আপনার কাছে একটি হচ্ছে যে আপনি এই যে কংগ্রেসম্যানদের চিঠি জাল করা বা স্বাক্ষর জাল করা কিংবা অমিত শাহের সঙ্গে কথা বলা এইসব জালিয়াতির কথা বলেছেন যথার্থই আপনি বলেছেন বিএনপি অ্যাকশন নিয়েছে অ্যাকশন নিলেও এই জালিয়াতির প্রবৃত্তি কেন ওই উপদেষ্টা যারা হবেন তাদের মানের লোকের হবে সেটি একটি বড় প্রশ্ন কিন্তু বেগম জিয়া যে অবরুদ্ধ অবস্থায় আছেন সেটি নিয়েও তো আমরা সরকারের সর্বমহল থেকে গুরুত্বপূর্ণ পর্যায়গুলো থেকে নানা ধরনের মিথ্যাচার দেখেছি মিথ্যাচার এই অর্থে যে তিনি অবরুদ্ধ নন তিনি তালাবন্দী নন তিনি পুলিশও বলেছে তালাবন্দী নন যদিও আমরা টেলিভিশনে দেখেছি যে তিনি তালাবন্দী তার অফিসের সামনে বালু ভর্তি ট্রাক ইট ভর্তি ট্রাক এই এটি এটিকে মানুষকে আপনি মনে করেন খুব ভালোভাবে নিয়েছে এবং এটি তো স্পষ্ট প্রথম কথা দ্বিতীয় কথা আপনি খুব যথার্থই বলেছেন যে জামাত এবং জঙ্গিদের উত্থান হতে পারে বা তারা পুরো পরিস্থিতিটা এটি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় শঙ্কা আছে বিএনপি যারা ডানপন্থার রাজনীতি বাংলাদেশে করে তাদের প্রতিনিধিত্ব করে এবং তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী দল রাজনৈতিক দল তো বিএনপির মতো একটি রাজনৈতিক শক্তি যদি রাজনীতি করবার জন্য স্পেস না পায় সেক্ষেত্রে ওই জামাত উগ্রপন্থী চরমপন্থী জঙ্গি গোষ্ঠী তাদের উত্থানের সম্ভাবনা তো অনেক বেশি কারণ বিএনপি যখন থাকবে না তখন এই আওয়ামী লীগ বা এই ফোর্সের যে এনটি গ্রুপ তারা তো কোথাও না কোথাও জায়গা খুঁজবে তো সেই আশ্রয়স্থলটা যদি ওরকম একটা চরম পন্থীদের হাতে চলে যায় সেটা কি দেশের জন্য ইভেন আওয়ামী লীগের রাজনীতির জন্য কল্যাণকর কিছু হবে কিনা দেখুন আমার কাছে প্রথম কথাটা হলো একাধিকবার নির্বাচিত প্রধানমন্ত্রী এবং দেশের একটি বড় রাজনৈতিক দলের প্রধান বেগম খালেদা জিয়াকে বাড়ির ভিতরে আটকে রাখা অবরুদ্ধ করা তার গেটে তালা দেওয়ার ঘটনাকে কোনোভাবে নাগরিক হিসেবে আমি সমর্থন করি না কিন্তু এর পাশাপাশি একটি বিষয় কিন্তু আছে একাধিকবার কিন্তু তাকে তার বাড়িতে বাড়ির সামনে কোনোভাবে তালা দেওয়া অবস্থা ছিল না তিনি বেরিয়ে ইচ্ছা করলে যেতে পারতেন তিনি যান না এখন যদি বিষয়টা এরকম হয় ল এনফোর্সিং এজেন্সি মনে করে অথবা গভর্নমেন্ট মনে করে যে তিনি অনাকাঙ্ক্ষিত কোনো প্রোগ্রাম নিয়ে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করবেন কি না এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলছেন যে তিনি বাসায় চলে গেলে যেতে পারেন তাকে বাধা দেওয়া হয় না তো তার বাড়ির সামনে ট্রাক রাখা বালুর ট্রাক রাখাকে আমি সমর জাউল করিম নাগরিক দায়িত্ববোধের জায়গা থেকে বলছি এটা কোনোভাবেই রাজনীতির শিষ্টাচারের যে সৌন্দর্য তার ভিতর পড়ে না দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করেছেন জঙ্গিবাদের উত্থান জিল্লুর ভাই জঙ্গিবাদের উত্থানটা যাতে না হয় সেজন্যই কিন্তু গভর্নমেন্ট চেষ্টা করছে কিভাবে চেষ্টা করছে দেখুন একসঙ্গে 63 জেলায় যে জঙ্গিদের বোমা বিস্ফোরণ ঘটা আমরা ভুলিনি আমাদের গাজীপুরে পাঁচজন লয়ারকে মেরে ফেলা হলো ঝালকাঠিতে পাবলিক প্রসিকিউটরকে দুজন বিচারক জগন্নাথ পাড়ে এবং শহীদ সোহেলকে মেরে ফেলার ঘটনা কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় থাকা একটি দল এবং তখন বলা হতো বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি বাংলা ভাই কেউ না তার পরবর্তীতে কিন্তু জঙ্গিবাদের উত্থানকে প্রচণ্ডভাবে মুখোমুখি করে ঠেকানোর চেষ্টা করা হয়েছে কিন্তু জঙ্গিদের বেনামদার যারা তারা যদি একটি বড় জোটের অংশে পরিণত হয় তখন কিন্তু তাদের আশ্রয় প্রশ্রয় জঙ্গিবাদ বেড়ে ওঠে ভেরি রিসেন্টলি সুপ্রিম কোর্টে একটি জাজমেন্ট দেওয়ার পরে বিচারপতি ডক্টর কাজী রেজাউল হকের বাড়িতে বোমা হামলা হয়েছে বিচারপতি সাইফুর রহমানের বাড়িতে বোমা হামলা হয়েছে ইতিপূর্বে আমাদের ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বাড়িতে হামলা হয়েছে জাস্টিস এস কে সিনহা যিনি বাংলাদেশের প্রধান বিচারপতি হলেন তার গ্রামের বাড়িতে আক্রমণ হয়েছে জাস্টিস শামসুদ্দিন চৌধুরীকে তারকে লন্ডনে আক্রমণ করা হয়েছিল অসংখ্য ঘটনা কিন্তু ঘটে আমি মনে করি জঙ্গিবাদকে যারা প্রশ্রয় দিচ্ছে
তারা যদি না থাকে এই ছোট্ট জঙ্গিবাদের উত্থান হবে না এবং আওয়ামী লীগের জায়গা থেকে আমার কাছে মনে হয় যেটা আমার ব্যক্তিগত বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বঙ্গবন্ধু কন্যা তার আজন্ম জন্মের থেকে দেখে আসছেন অসাম্প্রদায়িক রাজনীতি কিভাবে করতে হয় এবং মানুষকে সাম্প্রদায়িকতার ভিত্তিতে যদি বিভাজন না হয় সেজন্য বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন প্রধান বিচারপতি হলেন ডিফারেন্ট কমিউনিটির এবং ক্ষুদ্র নিরীগোষ্ঠীর প্রতিনিধিত্ব করা মানুষ তিনি কোনোভাবেই জঙ্গিবাদের উত্থান চাইবেন না তবে রাজনীতির সঠিক পথে না হাঁটলে আমি জিল্লুর ভাই মাঝে মধ্যে বলি অনেক বড় বড় দল ছিল এখন কিন্তু মানুষ বলে যে ইসি নামে একটা দল ছিল মুসলিম লীগ বিশাল দল ছিল মুজাফফর নামে একটা বিশাল দল ছিল ভাষানিয়া বিশাল দল ছিল এমনকি জাসদ স্বাধীনতোত্তরকালে বিশাল দল ছিল আজকে কিন্তু তারা ঠুনকো নাম কেওয়াস্তা দল অনেক হয়ে গেছেন আজকে যদি বিএনপি তার ইমেজ গঠনের জায়গার থেকে রাজনীতি মানুষের বিষয়কে উপজীব্য করে এগোতে না পারে তাহলে বিএনপি সম্পর্কেও কিন্তু একটা সময় একটা সংশয় হতে পারে যে বিএনপি নামক একটি দল ছিল একই কথা তো আওয়ামী লীগের ক্ষেত্রে আওয়ামী লীগের ক্ষেত্রে হতে পারে আমি ডেফিনেটলি আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ গত এক বছরে রাষ্ট্র ক্ষমতা আসার পরে মানুষের কল্যাণে যে সকল কর্মসূচিগুলো দরকার সেই কর্মসূচিগুলোকে মানুষ কিন্তু ইনসিওর করেছে প্রবৃদ্ধি এসেছে জিডিপির হার বেড়েছে মানুষের জীবনযাত্রার মান বেড়েছে সবকিছু মিলে কিন্তু ডেভেলপমেন্টের একটা জায়গা আসছে সবটুকু সাফল্য না থাকলেও কিন্তু ডেভেলপমেন্টের যে জায়গা আসছে বিএনপির যে ইমেজ সংকটটা সেই ইমেজ সংকটটা কিন্তু আওয়ামী লীগের জন্য প্রযোজ্য না মিস্টার সাদাত হোসেন দেখুন প্রথমে আপনার মানে যেটা আপনি বলেছেন যে একটি সমাবেশ করতে না দেওয়ার জন্য কারণ কি বিষয়টি কিনা একটি সমাবেশ করার জন্য আপনি যদি গণতান্ত্রিক অধিকারকে শুধু অনুমতির মধ্যে সীমাবদ্ধ করে দেন তাহলে তো এটা আমার মনে হয় সংবিধানের সাথে বিষয়টি সাংঘর্ষিক সংবিধানে প্রতিটি নাগরিক যে কোনো কথা বলার অধিকার আছে যে কোনো জায়গায় যাওয়ার অধিকার আছে যে কোনো সভা করার অধিকার আছে আমরা দেখেছি যে বিএনপি নেতৃত্বে বিশ দলীয় জোট যখন সভা করেছে আহ্বান করেছে এই অনুমতির জন্য বেশ কয়েকবার পুলিশ কমিশনের অফিসে যাওয়া হয়েছে কিন্তু সৌজন্যতার খাতিরে কেউ কিন্তু দেখা করেননি তারা কিন্তু বারান্দায় বারান্দায় পায়চারি করছে এবং তারা মন্ত্রীর মর্যাদায় অথবা সংসদ সদস্যের মর্যাদা একটা বৃহৎ রাজনৈতিক দলের প্রতিনিধিত্বকারী কয়েকজন নেতার সাথে যে আচরণটা করা হয়েছে এই আচরণটা কোনো অবস্থায় কাঙ্ক্ষিত না সেখানে সরকারের প্রশাসনের পক্ষ থেকে দেখা করতে পারতো কথা বলতে পারতো যে আমরা এই আশঙ্কা করছি ঠিক আছে আমরা 5 তারিখে জনসভা করতে দেবো না আমরা 7 তারিখে দেবো 10 তারিখে দেবো এই ধরনের কোনো কথা বলা হয়নি ইতিমধ্যে গত এক বছরে বিএনপি প্রায় 11টির মতো জনসভা করেছে বিভিন্ন জায়গায় মহাসমাবেশ করেছে 7ই নভেম্বর কিন্তু ঢাকাতে জনসমাবেশ করতে দেয়নি বিএনপি কিন্তু তার প্রতিবাদে কোনো হরতাল আহ্বান করা হয়নি ইদানিং দেখা যাচ্ছে যে এর আগেও কয়েকবার হয়েছে যে অনুমতিটা সর্বশেষ পর্যায়ে বিভিন্ন আপনার বিভিন্ন রকমের টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে আপনার একটা অনুমতি ধরিয়ে দেওয়া হয় শেষ মুহূর্তে যে জোরে হাসা যাবে না কাশি দেওয়া যাবে না কথা বলা যাবে না হাততালি দেওয়া যাবে না অবান্তর কিছু আপনার ইয়ে দিয়ে আপনার কিছু একটা অনুমতি দেয় একটা অনুমতি দিলে কিছু কোনো ক্ষতি হতো না অথবা সৌজন্যতার সাথে দেখা করে বিষয়টি বুঝিয়ে বললে কোনো সমস্যা হতো না এখন বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন নাগরিক হিসাবে একটি বড় রাজনৈতিক দলের সভানেত্রী হিসাবে একটি জোটের সভানেত্রী হিসাবে তিনি সভা আহ্বান করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় যাওয়ার মতো অধিকার তিনি রাখেন এবং বাংলাদেশের সকল নাগরিক রাখেন একমাত্র পার্বত্য চট্টগ্রামে বিদেশে যাওয়ার জন্য এক ধরনের অনুমতি প্রয়োজন হয় অন্য বাংলাদেশের জন্য অনুমতি প্রয়োজন হয় না আপনার দেশের সংবিধান এখনো বলবৎ আছে দেশে এখনো জরুরি অবস্থা জারি করা হয়নি সুতরাং আজকে এই কথা বলে সরকার তার দায় দায়িত্ব এড়াতে পারবে না এই পরিস্থিতির জন্য সরকারই আমি সম্পূর্ণভাবে দায়ী করব আপনি দেখুন গুলশানের মতো একটি অভিজাত এলাকায় যেখানে চরম নিরাপত্তার মধ্যে সবাই বসবাস করে পথে পথে যেখানে চেক করা হয় সেখানে রিয়াজ রহমান সাহেবের উপর গুলি করার পরে এখন পর্যন্ত আমরা দেখেছি তাদের কে করেছে এই কাজটি এখনো পর্যন্ত বের করতে পারে নাই আমরা এখানে বিভিন্ন রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা হতে পারে বলে আমরা আশঙ্কা করছি মঈন খান সাহেবের বাসায় গুলি করা হচ্ছে ব্যারিস্টার আপনার অ্যাডভোকেট মাহবুব হোসেনের বাসায় বোমাবাজি করা হচ্ছে আইনমন্ত্রীর বাসায় বোমাবর্ষণ করা হচ্ছে এই জিনিসগুলো কোনো রাজনৈতিক কর্ম নয় এমনকি যে পেট্রোল বোমার কথা বলা হচ্ছে কোনো রাজনৈতিক দলের কর্মী কি পেট্রোল বোমা মারতে পারে এটাই কোনো রাজনৈতিক কর্মসূচি আমরা আমাদের পক্ষ থেকে বলেছি শান্তিপূর্ণভাবে আপনার কর্মসূচি পালন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী যদি বাহিনী যদি চায় তাহলে কারা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে এটা বের করতে পারে কিন্তু বের করতে পারছে না কোনো ধরনের কোনো আইন আদালত ফেস না করে শুধুমাত্র এমনকি নারী ধর্ষণের মামলা রাজনৈতিক মামলা হিসেবে চিহ্নিত করে সেই মামলাকে প্রত্যাহার করা হয়েছে বেগম খালেদা জিয়ার একটি মামলা সরকার মনে হচ্ছে তার পূর্ণ আইন মন্ত্রণালয় তার পূর্ণ শক্তি শুধু এই মামলার পিছনে ব্যয় করছে এখানে এক একটি মামলাতে আমরা বছরের পর বছর গড়িয়ে যেতে দেখেছি কিন্তু বেগম খালেদা জিয়ার মামলা এক মাসের মধ্যে 4 বার ডেট পড়তে আমরা দেখছি
এখানেই আমাদের প্রশ্ন যে সরকার কেন বেগম খালেদা জিয়ার মামলা নিয়ে একটা অস্থির। বাংলাদেশে যেখানে একটা লুণ্ঠনের একটা আপনারা এখানে উৎসব চলছে, যেখানে হলমার্ক কেলেঙ্কারিতে 4,000 কোটি টাকা ব্যাংকের থেকে লোপাট করে নিয়েছে, বেসিক ব্যাংক সম্পূর্ণ খালি করে ফেলা হয়েছে, সোনালী ব্যাংক লুণ্ঠন করা হয়েছে, হলমার্ক ডেস্টিনির মাধ্যমে জনগণের টাকা লুণ্ঠন করা হয়েছে, শেয়ার মার্কেটের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ বিনিয়োগকারীকে পথে বসিয়ে দেওয়া হয়েছে, কোনো মামলাই চলমান না, কোনো মামলাই আমরা দেখছি না যে এখানে সরকারের মধ্যে কোনো সামান্যতম মাথা ব্যথা আছে। সরকারের সমস্ত মনোযোগগুলো বেগম খালেদা জিয়ার বিচার করতে হবে, বেগম খালেদা জিয়াকে জেলে ঢুকাতে হবে, বেগম খালেদা জিয়াকে নির্বাচন করার জন্য অযোগ্য ঘোষণা করতে হবে। এখন দেখুন যে নির্বাচনের কথা বলছে, 5ই জানুয়ারি যেটা কোনো নির্বাচন হয় নাই, এই 5ই জানুয়ারির নির্বাচনে আমি একটা কথা বলি আপনাকে, এই সংকট সমাধানের জন্য আপনি যদি 5ই জানুয়ারির নির্বাচনকে বৈধ হিসেবে মনে করেন, আপনি যদি 5ই জানুয়ারির নির্বাচনকে যদি ডিপেন্ড করেন, তাহলে কিন্তু সংকটের সমাধান হবে না। বাংলাদেশের 42টি নিবন্ধিত রাজনৈতিক দলের মাধ্যমে 6টি রাজনৈতিক দল ভাগাভাগি নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং 6টি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব আছে। বিএনপি নেতৃত্বে যে 20 দলীয় জোট আছে, 20 দলীয় জোটের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা মাত্র 10টি। এর বাইরে নির্বাচনে অংশগ্রহণ করে নাই আওয়ামী লীগের সাথে বাদ দিলে 25টি নিবন্ধিত রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করেনি। তাদের অনেকে তো হয়তো ভাগাভাগি নির্বাচনে অংশগ্রহণ করে আজকে এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতে পারতো, কিন্তু নৈতিকতার দৃষ্টিতে তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। সুতরাং আরেকটি নির্বাচনের জন্য আমরা মনে করি এখানে জনগণের প্রতি, আর জনগণকে আমাদের ভয় করলে চলবে না, শেষ বিচার জনগণেই কথা বলবে, জনগণের সার্বভৌম, জনগণই ভোটের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে, জনগণ ভোটের মাধ্যমে তারা তাদের সরকার নির্বাচিত করবে। আওয়ামী লীগ যদি মনে করে যে আওয়ামী লীগ অনেক ভালো কাজ করেছে, জনগণ আওয়ামী লীগের সাথে আছে, তাহলে একটি নির্বাচন ফেস করতে আওয়ামী লীগের অসুবিধাটা কোথায়? আমরা কখনোই বলি না যে এমন একটি নির্বাচন দেন যে নির্বাচনে নিশ্চিতভাবে বিএনপি ক্ষমতায় আসবে। নির্বাচনে যদি জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, জনগণ অন্য চিন্তা করতে পারে, আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে। কিন্তু আমার কথা হলো যেই ভোট থেকে জনগণ বঞ্চিত হয়েছে, বাংলাদেশের আপনার ঈদ হচ্ছে যে মুসলমানদের উৎসব, পুজো হচ্ছে যে হিন্দুদের উৎসব, আর ভোট হচ্ছে হিন্দু মুসলমানের মিলিত উৎসব। এমন একটি ভোট হয়েছে যে ভোটের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ভোট দিতে পারেন নাই, প্রধান বিচারপতি ভোট দিতে পারেন নাই, সেনাপ্রধান ভোট দিতে পারেন নাই, আপনার প্রধান নির্বাচন কমিশন ভোট দিতে পারেন নাই। আর যাই হোক, এই ধরনের একটি নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ নিয়ে আপনি দীর্ঘমেয়াদী পথ পরিচালনা করবেন, দুর্দান্ত প্রতাপে শাসন করবেন, দেশের অর্থনীতি এগিয়ে নিয়ে যাবেন, এই ধরনের স্বপ্ন দেখলে কোনো অবস্থায় কাজ হবে না। আমরা এখনও মনে করি আমরা একটি রাজনৈতিক সংকটের মধ্যে পতিত হয়েছি, এই সংকটের সমাধান করতে হলে আজকে বিবেকবান রাজনীতিবিদদেরকে এগিয়ে আসতে হবে। আজকে আপনার পরগাছা রাজনীতিবিদ যারা যারা আপনার নিজের প্রতীকে ভোট করলে আপনার কোনো অবস্থায় 500 ভোটের উপযুক্ত নয়, তারা আজকে সরকারের আপনার নৌকায় চড়ে সরকারকে গিলে খাবে, এটা আমরা কোনো অবস্থায় কাম্য হতে পারে না। আমরা মনে করি উভয় দলের মধ্যে আপনার বিবেকবান কিছু রাজনীতিবিদ আছে, তাদেরকে আজকে কথা বলতে হবে এবং তাদেরকে এগিয়ে আসতে হবে। আপনার একটা কথা বলেছেন যে রাজনীতিবিদদের বাইরে যারা সমাজে যারা আছেন তারা কথা বলে অবশ্যই শুনতে হবে। আমরা এরশাদ বিরোধী আন্দোলনের সময় দেখেছি 5 জনের একটি জোট করে উভয় দলের কাছে গিয়ে এক ধরনের আপনার একটা সমঝোতার চেষ্টা করেছে এবং একটা আন্দোলনের রূপরেখা দিয়েছে। এখানে কিন্তু আপনার ময়দানে অনেক কথা বলা যায়, মঞ্চে অনেক কথা বলা যায়, কিন্তু আপনার মঞ্চের বাইরেও আপনার কিছু করার সুযোগ আছে এবং সময় এখনো পেরিয়ে যায়নি। সময় যখন আপনার পেরিয়ে যাবে তখন কিন্তু আমরা আফসোস করা ছাড়া কিছু থাকতে পারবে না। আমরা 1/11 সময় অনেককেই অনেক রাজনীতিবিদকে দেখেছি, তারা প্রকাশ্যে বলেছেন স্ট্রেচারে শুয়ে যে আমাদের অনেক শিক্ষা হয়েছে, আমরা ভবিষ্যতে এই শিক্ষাটাকে আমরা আমাদের চলার পথের পাথেয় হিসেবে আমরা গ্রহণ করব। আমরা এখন মনে করি কোনো রাজনীতিবিদদের কোনো শিক্ষা হয় নাই। রাজনীতিবিদরা যদি মনে করে যে শুধুমাত্র ক্ষমতা যাওয়ার জন্য অথবা ক্ষমতা টিকে থাকার জন্য যেন তেন প্রকারে তারা শুধুমাত্র দেশের সমস্ত জনগণকে জিম্মি করবেন, দেশের অর্থনীতিকে জিম্মি করবেন, আমাদেরকে এই দেখুন বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, এই এগিয়ে যাওয়ার পিছনে বাংলাদেশের বেসরকারি বিনিয়োগকারীরা, বেসরকারি যারা এখানে এন্টারপ্রেনার আছেন, ব্যবসায়ী সমাজ আছেন, তারা কিন্তু বাংলাদেশটাকে অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে অবরোধের মধ্যে ব্যাংকের সুদ কিন্তু অবরুদ্ধ নয়, ব্যাংকের সুদ চলমান, কিন্তু কর্মকর্তা কর্মচারীদের বেতন চলমান, দেশের অর্থনীতি একবার মুখ খুবড়ে পড়লে এই বিশ্বব্যাপী মন্দার মধ্য দিয়ে আমরা মোটামুটিভাবে একটি স্থিতিশীলতার দিকে আমরা এগিয়েছিলাম। কিন্তু এই গত 1 বছর যাবৎ ব্যবসায়ীরা বিনিয়োগ করে নাই, কারণ তাদের মধ্যে আশঙ্কা ছিল যে এই ধরনের একটা সংকট হতে পারে। আমরা মনে করি যে শুধুমাত্র ব্যবসায়ী সমাজকে আজকে এগিয়ে আসতে হবে, তারা কোনো দলের নয়। তারা যদি বলে যে আমরা এই অবরোধের বিরুদ্ধে জেলে মানে ইয়েতে যাবো, মামলা যাবো, অবরোধে আদালতে যাবে, আদালত কিন্তু রাজনৈতিক সংকট সমাধানের জন্য, আদালতকে আমরা ব্যবহার করলে আমরা ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসায়ীদের কাছে সত্য কথা বলতে হবে, বলতে হবে সংলাপের কথা, বলতে হবে সংলাপের মাধ্যমে এই সংকট উত্তরণের জন্য প্রচেষ্টা। আপনি আপনি যে বিবেকবান রাজনীতিবিদদের কথা বলেছেন, তাদের তো বিবেক থাকলে হবে না, সাহস তো থাকতে হবে। অবশ্যই সাহস, এবং দেখুন সংকটকালীন সময় তো একজন রাজনীতিবিদকে সঠিক সাহস নিয়ে, সঠিক নেতৃত্ব দিয়ে, সঠিক দূরদর্শিতা নিয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে। আমরা মনে করি দেশ এখন সংকটে, সেখানে সাহসিকতার সাথে বিবেকবান রাজনীতিবিদদের এগিয়ে যেতে হবে।
না দেখুন আমিও মনে করি দেশ এখন সংকটে এবং বিবেক নিয়ে এগোনো দরকার আর সেলিম ভাই আরেকটা কথা বলছেন যে সরকারের দায়িত্ব নিতে হবে আমিও সেটা মনে করি এই কারণে যারা রাজনীতির নামে অপরাজনীতি করে যারা রাজনীতির নামে দুর্নীতিকে কোনো না কোনো ভাবে রক্ষা করতে চায় যারা নিজের ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ পোড়াতে চায় নিজের ক্ষমতায় যাওয়ার জন্য আমি সিম্পল আগেও বলছিলাম আমার বলতে বাধ্য হচ্ছি যে সেলিম ভাই দুইটা কথা বলছেন যে দুইটা পর্বের কথা মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় পর্বটা বাংলাদেশে যে দেশটায় সমগ্র বিশ্বের মুসলমানরা পর্যন্ত আসে বিশ্ব ইস্তেমায় আপনি দাবি করবেন ইসলামী ধ্যান ধারণা রাজনীতি করেন আর সেইখানে মুসলমানরা গ্রাম থেকে বিদেশ থেকে যাতে আসতে না পারে আপনার জনসভা কেন করতে দেয় নাই অতএব আপনি অবরোধ করবেন মানুষকে আসতে দেবেন না তাহলে এত বড় ধর্মীয় অনুষ্ঠানের চেয়ে বড় হয়ে দাঁড়াইলো আপনার প্রতিশোধ নিয়ে একটা জনসভা করতে দেয়নি এই জাতীয় রাজনীতির অপসংস্কৃতির থেকে বেরিয়ে আসা আমি মনে করি দরকার দ্বিতীয় একটা কথা বলছেন সেলিম ভাই যে খন্দকার মাহবুব হোসেনের উপর হামলা রিয়াজ রহমানের আমি নিজে ব্যক্তিগত কন্ডেম করি যাদের বাড়িতে হামলা হয়েছে গুলি করা হয়েছে সবটাকে নিতে হবে সেলিম ভাই আপনি বলছেন যে এদের বিরুদ্ধে ব্যবস্থা এখনো পারা যায়নি রিয়াজ রহমানের উপর হামলার ঘটনা ক্ষেত্রে এক সপ্তাহ যায়নি রিয়াজ রহমানের পরিবার অথবা বিএনপির পক্ষ থেকে একটি মামলা না করা সত্ত্বেও কিন্তু সরকারের পক্ষ থেকে পুলিশ মামলা করেছে কারণ অপরাধী যে হোক তাকে ছাড় না দেওয়া কারণ অতীতে অপরাধীদেরকে ছাড় দেওয়ার যেটা বাজে সংস্কৃতি ছিল এদেশে ডিজিএফআই এর প্রধান এনএসআই এর প্রধান পুলিশের প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী এদের মৃত্যুদণ্ড হয়েছে কিন্তু অস্ত্র চোরাচালান মামলায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দিদেন জোটের অন্যতম নেতা মুজাহিদ নিজামী এদের কনভিকশন হয়েছে কিন্তু বড় বড় ভয়াবহ ঘটনায় ঘটনা কিন্তু চাপা রাখা হয় না অর্থাৎ যিনি হন না কেন কাউকে ছাড় দেওয়া যাবে না এই থিমটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাথায় রাখেন এজন্য বিশ্বজিতের হত্যার ঘটনায় কিন্তু ছাত্রলীগের নেতা হওয়া সত্ত্বেও কিন্তু ফাঁসির মুখোমুখি হতে হয়েছে এই আমলে আর একটা কথা সেলিম ভাই বলছেন যে এতগুলি মামলা বাদ দিয়ে শুধু খালেদা জিয়াকে জেলে ঢুকাতে হবে তারে অযোগ্য করতে হবে তারে জেল দিতে হবে সেলিম ভাই সেইটা যদি হতো তাহলে কি তারেক রহমান মামলা খালাস পেয়ে যায় তারেক রহমান তো কন্টেস্টই করে নাই তারেক রহমান খালাস পেতে পারে সেই তো বিএনপির সম্ভাব্য ভবিষ্যৎ কর্ণধর আর ভুলে গেলে চলবে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার বাবার হত্যাকাণ্ডের বিচার পথে দুইবার ক্ষমতা আসার পরও 34 বছর অপেক্ষা করতে হয়েছে পার্টির সেক্রেটারি আশরাফ সাহেব নাসিম সাহেব তাদের বাবার হত্যার বিচার চাইতে 37 বছর অপেক্ষার পরও কিন্তু তারা বিচার করেছে তড়িঘড়ি করে রাতারাতি কোনো বিচার করে নাই বেগম খালেদা জিয়া যে মামলাটি আপনি বলছেন আমি আপনার জ্ঞাতার্থে বলছি আপনি হয়তো জানেন প্রথমে আমরা হাইকোর্টে এসে বললেন যে এই মামলা শুরু করাই ঠিক হয় নাই সুপ্রিম কোর্ট পর্যন্ত গেল সুপ্রিম কোর্ট বললো না মামলা শুরু করা ঠিক হয়েছে এরপর এটা এসে বললেন যে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে বিচারক নিয়োগ দেওয়া ঠিক হয় নাই এটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেল ওটা বহাল থাকলো এরপর এসে বলেন যে অভিযোগ গঠন করছে ওটা ঠিক হয় নাই এটা অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত বললো না অভিযোগ গঠন যেভাবে করা হয়েছে ওটা ঠিক আছে আবার বললেন যে বিচারক এখন দায়িত্বে আছে ওনার উপর আমাদের আস্থা নাই ওই বিচারককে সরাই দিয়ে আর একজন বিচারককে আনা হয়েছে আজকে আবার বেগম খালেদা জিয়ার আইনজীবীরা বলছে ওনার উপর আমাকে আস্থা নাই এইভাবে তো বিচার চলতে পারে না খালেদা জিয়াকে যেন তেন উপায়ে কনভিকশন দেওয়া ইলেকশনে অযোগ্য ঘোষণা করার সেন্টিমেন্ট আমার ব্যক্তিগত ধারণা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাখেন না অনেকে রাস্তাঘাটে বাজে কথা দলের শীর্ষ পর্যায়ে থেকে না আমি বলছি মাঠ পর্যায়ে থেকে অনেক কথা বলতে পারেন কিন্তু শেখ হাসিনা কিন্তু আইন অনুযায়ী সবকিছু হোক এটাই তিনি চান সে কারণেই তার আমলে সেলিম ভাই আপনি তাকিয়ে দেখেন একটি রাজনৈতিক বড় হত্যাকাণ্ড হয়নি যে জাতীয় হত্যাকাণ্ড অতীত হয়েছে আপনি টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার নাটোরে মমতা রাজশাহী মমতাজের কথা বলেন শাহেসম কিবরিয়া বলেন মঞ্জুরুল ইমামের কথা বলেন 21 আগস্টের গ্রেনেড হামলার কথা বলেন এ জাতীয় একটি বড় রাজনৈতিক হত্যাকাণ্ড শেখ হাসিনার আমলে কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক দূরের কথা কোনোভাবে হয় না হ্যাঁ টুকটাক ঘটনা ঘটেছে অবশ্যই ঘটেছে বলবো না একেবারে সবাই একবার ফেরেস্তা হয়ে গেছেন সে অবস্থায় না সেই জন্য আর একটা কথা বলছেন যে 8000 মামলা প্রত্যাহার হয়েছে ট্রু অনেক মামলা প্রত্যাহার হয়েছে সেই মামলার ভিতরে কিন্তু আপনি যে একটা ধর্ষণের মামলার কথা বলছেন আইন হচ্ছে সরকার একটা প্রেয়ার দিতে পারে মামলা প্রত্যাহারিত হবে কি হবে না এটার এখতিয়ার কিন্তু শুধুমাত্র কোর্টের কোর্ট কিন্তু ইচ্ছা করলে রিফিউজ করে দিতে পারে যে মামলা আমি গ্রহণ করলাম না তোমার আবেদন পার্টিকুলারলি আমি আপনাকে বলি 1/11 পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম দিন থেকে হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনের মামলায় ওয়ান অফ দি লয়ার আমি ছিলাম তার বিরুদ্ধে দুইটি মামলা ছিল একটি হলো আজমজে চৌধুরী আর একটা নূর আলীর এই দুইটি মামলায় তারা বলেছিলেন যে উনি চাঁদা নিয়েছে ওনরা কোর্টে গিয়ে বলছেন যে আর আমাদেরকে এজেন্সির লোকরা ধরে নিয়ে বলছে যে এজাহার সই করো আমরা সই করেছি সেই দুটি মামলা স্বাভাবিকভাবে প্রক্রিয়া শেষ হয়েছে অন্যগুলো মামলা
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনি লড়াই করেছেন কোয়াশিং এর মধ্য দিয়ে সেই মামলার থেকে তিনি অব্যাহতি পেয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের দায়ের করা একটি মামলা প্রত্যাহার হয়নি তিনি আপ টু অ্যাপিলেট ডিভিশন মামলায় ফাইট করেছেন আইনি লড়াইয়ের মধ্য থেকে শেষ হয়েছেন এখন খালেদা জিয়ার মামলাও কিন্তু আমরা সুপ্রিম কোর্টে এসেছিলেন সুপ্রিম কোর্ট কাগজপত্র ঘেটে পড়ে বলছে অভিযোগ যা আছে সাক্ষী প্রমাণ না নিয়ে মাস পথে ছেড়ে দেওয়ার মামলা এগুলো না দ্যাট ইজ ওয়াই বেগম খালেদা জিয়ার মামলা চলছে আর কোন মামলা যে গভর্নমেন্টই থাকে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে দলীয় ক্যাডারদের মামলা প্রত্যাহার করা হয় এখন যেটা হয়েছে এটাও সঠিক অনেক মামলা অন্যায়ভাবে প্রত্যাহার হয়েছে আবার আলতাফ হোসেন চৌধুরী জনসভায় বলছিলেন 70,000 লোকের মামলা প্রত্যাহার করছি আরো কিছু থাকলে দরখাস্ত নিয়ে আসেন এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে অ্যাটলিস্ট অন্তত শেখ হাসিনার জায়গা এবং আর একটা মামলা হয়েছিল শেখ রেহানার বিরুদ্ধে সেই মামলাটাও কিন্তু আইনি লড়াইয়ের ভিতর থেকে তারা দুবন পরিত্রাণ পেয়েছেন একটা মামলাও কোনো অনুকম্পায় বা সরকারি ক্ষমতার অপব্যবহার করার ভিতর থেকে মামলার থেকে তারা অব্যাহতি নেন নাই আর একটা কথা আপনি বলছেন যে অর্থনীতির জায়গাটা হ্যাঁ অর্থনীতির ব্যাংকের সুদের চাকা তো চলতেই আছে কমে নাই কিন্তু এইটা যারা রাজনীতি করেন আমি যদি পার্টিকুলারলি বেগম খালেদা জিয়ার কথা বলি তিনি অবরোধ করছেন তার কি মাথায় একবারও আসছে না তিনি কি বিবেচনা করছেন না অর্থনীতি যদি ভেঙে পড়ে আর উনি যদি কালকে প্রধানমন্ত্রী হন তাহলে উনি দেশ চালাবেন কিভাবে আর অপর অপরাধটা কি একটি সভা করতে দেয় নেই একটি সভা করতে না দেওয়ার কারণে কি এত কিছু করতে হবে অবরোধের চেয়ে কি হরতাল বড় না হরতালের চেয়ে অবরোধ বড় আমি বুঝি না অবরোধটা হলো হরতালের চেয়ে বড় এরপর দেখলাম একটা হরতাল দেওয়া হবে মিস্টার সেলিম আপনাকে বুঝিয়ে দিতে পারেন এই এই জায়গা থেকে বেরিয়ে আসার চিন্তা চেতনা বিরোধী রাজনৈতিক দলে না থাকলে 2014 এর 5ই জানুয়ারির পূর্বে কিন্তু বিএনপি এবং তাদের জোটের নেতারা যে ইমেজ সংকটে পড়ছিলেন যারা ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ খুন করে ঢাকার কে একটা বার্ন ইউনিটে পরিণত করছে দেশ ধ্বংস করছে সেই ইমেজ সংকট থেকে কিন্তু গত এক বছরে বিএনপির অনেক উত্তরণ হয়েছে তারা কনস্ট্রাকটিভ রাজনীতি করতেছিলেন হঠাৎ করে কাদের পরামর্শে আমি আমার কাছে ধারণা আমার ব্যক্তিগত বিশ্বাস যে কিছু একটা মহল আছে তারা সুস্থ গণতান্ত্রিক রাজনীতি না চলুক এই জন্য বিএনপিকে বিভ্রান্ত করে তারেক সাহেবকে দিয়ে উল্টোপাল্টা কথা বলাচ্ছেন বেগম সাহেবকে দিয়ে এখানে এই নৈরাজ্যকর রাজনীতির চর্চা করাচ্ছেন এর মধ্য থেকে বিএনপি ক্ষমতায় যত দূরের কথা ইমেজ বাড়বে বলে আমার ব্যক্তিগত মনে হয় দেখুন এখন তো সেলিম দু মিনিটে শেষ করুন না আপনার সরকারের প্রতিটি অবস্থানকেই কিন্তু আপনি সঠিক বলে আমি সবটা সঠিক বললাম আমরা প্রত্যাশা সবটাকে বলিনি ম্যাক্সিমাম আপনি সঠিক আমি বলতেছি যে সরকার যেনতনভাবে ক্ষমতায় থাকার জন্য মরিয়া হয়ে আছেন আমার কথা হলো আপনি যদি মনে করেন যে বিএনপির ইমেজ সংকট আছে জনগণ বিএনপির সাথে নেই তাহলে আপনি ভোট দিয়ে সেটা প্রমাণ করতে সমস্যাটা কোথায় আমরা তো অন্য যুদ্ধ চাচ্ছি না আমরা বলতেছি যে আমরা জনগণ যেই ভোটের অধিকারের জন্য আপনার 96 সালে আওয়ামী লীগ 173 দিন হরতাল করেছে সেই ভোটের অধিকারের জন্য আমরা এখন লড়াইটা করছি আপনি ক্ষমতায় আছেন দায়িত্ব আপনার অনেক বেশি জনগণকে রক্ষা করার জন্য দেশের অর্থনীতিকে রক্ষা করার জন্য দায়িত্ব সম্পূর্ণভাবে আপনার বিরোধী দলের না বিরোধী দল দাবি করবে আন্দোলন করবে এবং সেই দাবিকে মেনে নিয়ে আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে অন্যথায় এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি আপনাকে হতে হবে এখন বিচারে বিভিন্ন কথা বলেছেন বেগম খালেদা জিয়ার বিচারের কথা বলেছেন তারেক রহমানের বিচারের কথা বলেছেন তারেক রহমানকে খালাস দেওয়ার পরে ওই বিচারপতির জীবন দুর্বিষহ করে দেওয়া হয়েছে শুধু তাই নয় পরবর্তীকালে তড়িঘড়ি করে সংবিধান সংশোধন করে যে মেসেজটা দেওয়া দরকার সেই মেসেজটা দেওয়া হয়ে গেছে এখন ন্যায় বিচারটা সরকারি দলের জন্য সরকার যারা ক্ষমতা আছে তাদের জন্য ন্যায় বিচার বিরোধী দলের জন্য কোনো অবস্থায় ন্যায় বিচার না আমরা অনেক মামলা দেখেছি একবার হাইকোর্টে গেলে এটা এক যুগ পর্যন্ত ওই মামলা ওই হাইকোর্টের মধ্যে ঘুমিয়ে থাকে কিন্তু এই মামলাটাকে নিয়ে যেভাবে আমি তো বললাম সমস্ত আইন মন্ত্রণালয় রাষ্ট্রের সমস্ত আইনি শক্তিটা এই মামলার পিছনে ব্যয় করছে সুতরাং এখানে আমরা মনে করতে পারি যে এই ধরনের একটা অসৎ উদ্দেশ্য থেকেই বেগম খালেদা জিয়াকে জেলে দিতে হবে এক মাসে চার দিন ডেট পড়ে সারা বাংলাদেশে এই পর্যন্ত 26 লক্ষ মামলা বিচারাধীন মামলা নিষ্পত্তি হয় না বছরের পর বছর তারিখ পরে যাই হোক এই মামলা অথবা আইন নিয়ে আমি বেশি কথা বলতে চাই আমি মনে করি একটি দেশ একটি রাজনৈতিক সংকটের মধ্যে পতিত হয়েছে দেশের অর্থনীতি একটি সংকটের মধ্যে পতিত হয়েছে এই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের উদ্যোগ নিতে হবে আমরা মনে করি সংলাপের মাধ্যমে সংলাপটা হতে হবে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি নির্বাচনের লক্ষ্যে সংলাপটা হতে হবে দেশের রাজনীতিকে পরিশুদ্ধ পরিচালিত করার প্রশ্নে সংলাপটা হতে হবে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে সংলাপের কোনো বিকল্প নাই আমরা আবারও বলছি এখানে অনমনীয় মনোভাব প্রদর্শন করে কোনো ফায়দা নাই বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিল আমরা এমন অনেককে দেখেছি যে বিএনপির এমন অনেক নীতি নির্ধারক ছিল তারা আপনার অর্থ বৃত্ত ভৈরব ইত্যাদি রকম করে আজকে দেশে বিদেশে গিয়ে আজকে প্রমোদ ভ্রমণে ব্যস্ত দলের দুর্দিনে তারা নেই আজকে এই সরকারকে উপলব্ধি করতে হবে এই সরকারকে যারা অনমনীয় পথে ঠেলে দিচ্ছে বুকে গুলি করার কথা বলছে দেখা মাত্র গুলির কথা বলছে
আপনার রোজ কেয়ামত পর্যন্ত সরকার ক্ষমতা থাকবে এরকম পরামর্শ দিচ্ছে, কেয়ামতের পরেও সরকার থাকবে এরকম পরামর্শ দিচ্ছে, সেসব বীর পুরুষদেরকে কিন্তু কোনো প্রতিকূল পরিবেশে পাওয়া যাবে না, অতীতও পাওয়া যায় নাই, ভবিষ্যতও পাওয়া যাবে না। সরকারকে উপলব্ধি করে আমার মনে হয়, আমি এখনো মনে করি একজন বিবেকবান রাজনীতিবিদ হিসাবে, একজন দেশের সুনাগরিক হিসাবে, একজন ব্যবসায়ী হিসাবে, একজন বিনিয়োগকারী হিসাবে এই সংকটের মধ্যে সরকারকে এগিয়ে আসতে হবে, সংলাপের উদ্যোগ নিতে হবে, এবং আমি মনে করি সংলাপের উদ্যোগ নিলে এই সংকট অনেকটাই তিরোহিত হবে। আমি একেবারে পরিপূর্ণভাবে সেলিমবার সঙ্গে একমত যে একটি সংলাপের উদ্যোগ নিতে হবে, সংলাপের মধ্য থেকে একটি অর্থবহ অবস্থার দিকে এগিয়ে যেতে হবে, কিন্তু এটাকে অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের দেশে যারা রাজনীতি করি তাদেরকে, যে কোনোভাবেই নিজের ইচ্ছাটাই দেশের ইচ্ছা এটা ভাবার কোনো কারণ নাই। আর আমি যতটুকু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিনি, আমার ব্যক্তিগতভাবে যতটুকু চেনার সুযোগ, তাকে যে হুমকি দিয়ে এই না করলে ওই করে দেবো, এই না করলে ওই করে দেবো, 75-15 আগস্টের চেয়ে ভয়াবহ ঘটনা ঘটবে, দেশ ছেড়ে পালাবার সুযোগ পাবে না, এই হুমকি ধুমকির কাছে তিনি কিন্তু মাথা নত করা মানুষ নন। সেই জায়গায় কনস্ট্রাকটিভলি কথা বলা যেতে পারে যে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সেটার যে বিষয়গুলো ধরেন 7 দফা দিয়েছেন, তার ভিতরে এমন একটা দফা দিয়েছেন যেটা মীমাংসিত সর্বোচ্চ আদালতের, সেইটা তো হবে না, বিকল্প একটা অল্টারনেটিভ। সেলিম ভাই আপনি দেখুন, আপনি সৃজনশীল রাজনীতির কথা বলেন, বাংলাদেশের ইতিহাসে কি রেকর্ড আছে একমাত্র শেখ হাসিনা ছাড়া যিনি ক্ষমতায় থেকে বলছেন যে আসেন আপনারা কোন কোন ক্যাবিনেট নিতে চান, নিয়ে সম্মিলিতভাবে আমরা ইলেকশন করি। এই উদারতা কিন্তু শেখ হাসিনা দেখাতে পেরেছেন। রাজনীতিতে তিনি পরিশুদ্ধ সৃজনশীলতা এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকুক, এটা চান, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে দিতে আমাদের সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ হয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতটি আমাদের অনুষ্ঠান ত্রিমাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। মিস্টার সাদাত হোসেন সেলিম এবং সমর উজ্জ্বল করিম, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মন্ডলীর দুজন অতিথি বা তাদের নিজ নিজ অবস্থান থেকে কথা বলল, মতাদর্শিক অবস্থানের বাইরে গিয়েও তারা দেশের একজন বিবেকবান নাগরিক হিসেবে কিছু সত্য কথা বলবার চেষ্টা করেছেন। যেমন ওরা বলবার চেষ্টা করেছেন বর্তমানে যে লড়াইটা হচ্ছে, দেশ আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এটি মূলত ক্ষমতায় থাকার ক্ষমতা যাওয়ার যে লড়াই, সেই লড়াই কেন্দ্রিক, এর থেকে মানুষ পরিত্রাণ চায়, নইলে রাজনীতিবিদদের আগামী দিনে কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেকথা ওনারা স্মরণ করিয়ে দিয়েছেন। একটা সংলাপ, সমঝোতা, এটি দরকার দুদিক থেকে, টেবিলের দুই প্রান্ত থেকে ওনারা একমত পোষণ করেছেন। বিবেকবান রাজনীতিবিদদেরকে সক্রিয় হতে হবে, উদ্যোগী হতে হবে, বিবেকের সঙ্গে একটু সাহসটাকেও যোগ করতে হবে, এবং শুধু বিবেকবান রাজনীতিবিদদেরই হলে চলবে না, এখানে বিবেকবান নাগরিকদেরকেও হয়তো এই প্রক্রিয়ায় যুক্ত হতে গিয়ে তারা অসম্মানিত হতে পারেন, কটু কথাও তাদের শুনতে হতে পারে, কিন্তু উদ্যোগটা গ্রহণ করতে হবে, কারণ দেশটাকে এভাবে চলতে দেওয়া যায় না। এবং আলোচনায় কথাও এসছে যে এই মুহূর্তে সরকারের পদত্যাগ বা এই মুহূর্তে নির্বাচনের প্রসঙ্গটি বাদ দিয়েও কিন্তু এটি আলোচনা হতে পারে, সেটি হচ্ছে বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে স্থায়ী নির্বাচনী প্রক্রিয়া কি হবে। সংলাপ কেবল নির্বাচন কেন্দ্রিকই নয়, সংলাপ বাংলাদেশের সংবিধানটি কাটাছেঁড়া করতে করতে এমন এক জায়গায় দাঁড়িয়ে গেছে যেখানে এর অভ্যন্তরী নানা ধরনের কন্ট্রাডিকশন রয়েছে। এটি সংবিধান কিভাবে পুনরচনা করা যায় কিনা সেটি নিয়েও একটা আলোচনা হতে পারে, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কিভাবে তৈরি হবে, গড়ে উঠবে, সেভাবে সেগুলো কিভাবে তার ক্রিয়াকর্ম পরিচালনা করবে, সেগুলো নিয়ে সংলাপ হতে পারে। গোটা বাংলাদেশকে আমূলভাবে বদলে দেবার জন্য, গোটা বাংলাদেশকে একটা নতুন সংস্কারের মধ্যে নিয়ে যাবার জন্য একটা দীর্ঘ সময়ব্যাপী সংলাপ রাজনৈতিক দল, কেবল রাজনৈতিক দলগুলো নয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে একটা কার্যকর সংলাপের আয়োজন করা যেতে পারে, এবং সেই সংলাপ কেবল কথাবার্তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, সেই সংলাপ থেকে একটি সিদ্ধান্ত বের করে আনবার জন্য চেষ্টা থাকতে হবে, এবং এর বাইরে অন্য কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে যা কিছু হবে সেটি দেশের জন্য, দেশের মানুষের জন্য, এমনকি রাজনীতিবিদদের জন্য কল্যাণকর শুভ কিছু হবে না, যা হবে তা কেবলমাত্র অন্ধকার আর অশুভ একটি প্রক্রিয়া। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।